নিয়ম রক্ষা শেষ ম্যাচে ভুটানকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে 4 পয়েন্ট নিয়ে আসর শেষ করলো মারুফুল হক শিষ্যরা। ভিয়েতনামের লাচ ট্রে স্টেডিয়ামে ম্যাচের 4 মিনিটে আসাদুল মোল্লার গোলে লিড নেয় বাংলাদেশ। প্রথমার্ধের বাকি সময়ে বেশ কিছু আক্রমণ করেও গোলের দেখা পায়নি ভুটান। বিরতির পর অফসাইডে বাতিল হয় বাংলাদেশের আরও একটি গোল। 70 মিনিটে সমতায় ফেরে ভুটান, তবে 86 মিনিটে মইনুলের গোলে স্বস্তি জয় নিয়ে মাঠ ছাড়ে লাল সবুজের প্রতিনিধিরা। এর আগে সিরিয়া ও ভিয়েতনামের কাছে বড় ব্যবধানে হারলেও গুয়ামের সঙ্গে ড্র করেছিল বাংলাদেশ। সব মিলে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের 3 নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করলো মারুফুল হক শিষ্যরা।